ভাটপাড়ার বড় শ্রীরামপুরে গুলিকাণ্ডে ধৃত এক। ভাটপাড়া থানার 35 নম্বর ওয়ার্ডের বড় শ্রীরামপুরে গুলিকাণ্ডে পুলিশের চালে এক, আরেকজন এখনো অধরা। ঘটনায় ধৃত সুনীল সাউকে পুলিশ পাকড়াও করেছে। ধৃতের বাড়ি শ্রীরামপুর লাগোয়া বুড়ি বটতলা এলাকায়, তবে মূল অভিযুক্ত মান্নু সাউ পলাতক, পুলিশ তার খোঁজ চালাচ্ছে। ধৃতের বিরুদ্ধে পুলিশ 302-34 IPC এবং 25-27 অস্ত্র আইনের মামলা রুজু করেছে। প্রসঙ্গত, পাওনা টাকা আদায়ের বর্ষার জেরে শনিবার রাতে বাড়ির গেটে মায়ের সামনে 30 বছরের সিকিন্দার দাসকে গুলি করে হত্যা করে মান্নু সাউ। মৃতের পরিবার সুনীল ও মান্নুর কঠোর শাস্তির দাবি করছে। উত্তর 24 পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।